আপনি ওই স্যার আমরা মসজিদ ডাকছা কে রুকান চিল্লায় না এই সিরিয়াল বা সিরিয়াল সিরিয়াল এই ওই বিকা তোমার যাও এই যাও মেরে যাও এই এই সিরিয়াল 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 ওই মাথা তে দাও দেখা দেখা বলতো আগে যাই কিনা
Don't
সম্মানিত ব্যবস্থাপক বাবুল সরকার সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শিলাকফিক এলাহী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছে এলাকার বিশিষ্ট হাফিজ মৌলানা হাফিজ আন্তর্জাতিক সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য, মুক্তিযোদ্ধা প্রীতি প্রসাইনের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা কৃষক সমিতির অন্যতম নেতা, আজীবন কৃষক নেতা আব্দুল মালিক ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বরগুনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, অনুরোধ করছি আমাদের বরগুনা আদিবাসী হাজি আব্দুল মনির চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। গুপ্তকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক কুলারাব প্রেস ক্লাবের সভাপতি শাকিল রশিদ চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির এখানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দেশ টিভি মৌলভীবাজারের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক সালেলাই কোটিবাইকে অতিথির আসন গ্রহণ করার, অন্যতম পরিচালক সৈয়দ কামাল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিপিতি পাশা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আব্দুল কাইম চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কর্মদল বিশিষ্ট সমাজসেবক জনাব বা ইয়াতিকুর রহমানকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলা কলেজের অন্যতম উদ্যোক্তা বাংলা রিডিং ক্লাবের অন্যতম সহ সভাপতি আব্দুর রশিদ বাসাবাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সংগ্রামী সভাপতি জনাব মকবুলুর রহমান মরি সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একই সাথে আমাদের প্রীতি প্রসাদ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুনিম কিবরিয়া হোসেন খোকন এবং সুতিরা মেম্বার সহ সকল ইউপি সদস্যকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরো এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এই কলেজের অন্যতম ভূমিদাতা জনাব ফারুন বেগমকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা উসমান আলী সহ আব্দুল করিম সহরও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের এই কলেজ পরিচালনা কমিটি সৈয়দ মোহাম্মদ শির আলী গিরিধারী বাবু সহ আরো যারা উপস্থিত আছেন তাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আব্দুল মালিককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাজনগর টি স্টেটের সম্মানিত সতী মন্ডলী বাংলা আধুনিক ডিগ্রি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব নাজমুল আজন অনুরোধ করছি। অনু মডেল কলেজের সম্মানিত প্রভাষক বৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে এখানে উপস্থিত হয়েছেন কুলালা থানার সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর সাহেব প্রধান অতিথি
এবং বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। প্রথমে মনু মডেল কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের মনু মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং প্রভাষক বৃন্দ, যৌথভাবে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। দান করে যাও দারিদ্র বিমোচন অর্থ সভাপতি মাহফুল রহমান এবং প্রধান শিক্ষক আব্দুল মালিক এবং সভাপতি উচ্চ বিদ্যালয়ের পক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন মুক্তিযোদ্ধা স্মরণী সহ তার আব্দুল গফুর এবং মুক্তিযোদ্ধা স্মরণী সম্মানিত প্রধান অতিথি দানবীর ডক্টর রাগিব আলী সাহেবকে আমাদের মনু মডেল কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষে ফুল দিবেন প্রধান অতিথিকে। পুণ্যভূমি জালালাবাদ স্পোর্টিং করেছ রাজীব রাবেয়া ফাউন্ডেশন করেছ দানবীর অন্যতম সদস্য
জয়শ্যাম দাস প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মানপত্র পাঠ করে প্রধানমন্ত্রীকে প্রদান করবেন। আমি জয়শ্যাম দাস মনোমন্ডল কলেজের পরিচালনা কমিটি এবং শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীবৃন্দের পক্ষ থেকে মানপত্র পাঠ করছি। দানবীর ডক্টর সৈয়দ রাকিব আলী সাহেবের শুভাগমন উপলক্ষে মনোমন্ডল কলেজের প্রাণ দেওয়া উষ্ণ সংবর্ধনা। হে মহান অতিথি, কুয়াশার চাদর আচ্ছাদিত হাল কাঁপানো শীতের এই আবহাওয়ায় আপনার সদয় আগমনে আমাদের মনোমন্ডল কলেজের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী তথা এলাকাবাসী আনন্দে আপ্লুত। আপনার আগমনে আমাদের কলেজের প্রত্যেকের মনের কোণে সোনালী রশ্মির রেখা উঁকি দিচ্ছে। আপনি আমাদের আনন্দের অন্তঃস্থল থেকে অরিন্দের অন্তঃস্থল থেকে প্রাণ চোয়া অভিনন্দন গ্রহণ করুন। হে বরেন্দ্র, এখানে উপস্থিত প্রায় 98 ভাগ লোক আপনাকে চোখে দেখেনি, কিন্তু আপনাকে জানে আপনার সমাজ হিতৈষী সহস্র কৃতকর্মের খান্ডার হিসাবে। তাই আপনার মতো একজন মহান ব্যক্তিকে নিজের চোখে অবলোকন করতে পেরে আমরা ধন্য। আমাদের মনে হচ্ছে সীমান্তবর্তী এই পাড়াগায় আপনি এসেছেন দুর্ঘটনা হয়ে দিক হারা জাহাজের দিক নির্দেশনা দিতে। আমরা আপনাকে আমাদের হৃদয়ের মমতা মিশ্রিত সকল শ্রদ্ধা দিয়ে বরণ করে নিচ্ছি। হে মহান শিক্ষানুরাগী, শিক্ষাই একমাত্র ভাবে একটি জাতি তথা বাংলা দেশকে স্বনির্ভর করে উন্নয়নশীল থেকে ধাপে ধাপে উন্নত দেশে হিসাবে করে তুলতে। একার পক্ষে দাপুর পার হওয়া অসম্ভব যদি বেসরকারিভাবে কোনো উদ্যোক্তা পাশে এসে না দাঁড়ায়। বাংলাদেশের এই এ পর্যন্ত বেসরকারিভাবে যারা সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন তার মধ্যে আপনি অন্যতম পুরোধা ব্যক্তি। আমরা আলোকিত হয়ে দেশ বিদেশে জাতির মুখ উজ্জ্বল করেছে, তাতে আমরা গৌরবান্বিত। আমাদের অহংকার এটাই যে আপনি আমাদের বৃহত্তর সিলেটের সন্তান। সেজন্য মহান শিক্ষানুরাগী হিসাবে আমরা শিক্ষানুরাগী হিসাবে আপনাকে আপনার অবদানকে আমরা কৃতজ্ঞতা জানাই। হে দেশের গৌরবযুক্ত সন্তান, দেশের শিক্ষার হার যেভাবে বাড়ছে বেকারত্বের হারও সমান্তরালে বাড়ছে। সেই বেকারত্ব বোঝাতে আপনার সৃষ্ট ব্যাংক বিমা চা বাগান সহ অন্যান্য স্থাপনাতে যে হারে কর্মসংস্থান সৃষ্ট হয়েছে তাতে সরকার তথা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশাল অবদান রাখছে। আপনার এই অসীম কর্মকাণ্ড দ্বারা দেশ তথা জাতির যে উপকার করে যাচ্ছেন তা জাতি চিরদিন স্মরণে রাখবে। আপনি সিলেটের সন্তান হিসাবে আপনার সকল সফলতার জন্য সমস্ত দেশ তথা বিশ্বেও আমরা নিজেদেরকে গৌরব ও সম্মানিত বোধ করছি। হে মহান দানবীর, আমাদের মনোমন্ডল কলেজ সামর্থ্য না থাকা সত্ত্বেও শিক্ষা ও সামাজিক গুরুত্বের দিক বিবেচনা করে 2014 ইংরেজি সালের ডিসেম্বরে কোর্স ছোড়া শুরু করে যা এখনো বীজ থেকে অঙ্কুরোদ্গমের পর্যায়ে। আমাদের এলাকায় বেশিরভাগ মানুষই প্রান্তিক ও পশ্চাৎপদ। অন্যদিকে ভারত সীমান্তের কাছাকাছি থাকায় এলাকার সামাজিক পরিস্থিতি অনুকূলে রাখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়ে। আমাদের অজপড়াকায়ে নতুন কলেজ আপনার পদার্পণ এবং আশীর্বাদ আমাদেরকে সামনে চলার পথে দিক নির্দেশনা দিবে। আপনি আমাদের মাঝে এসে আমাদের গৌরব ও সম্মান বৃদ্ধি করেছেন। আপনি দারিদ্র পীড়িত অশিক্ষিত মানুষের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনার কীর্তি আপনাকে যুগ যুগ ধরে রাখুক, চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের শ্রদ্ধায় ভালোবাসায়। বিনীত আপনার গুণমুগ্ধ কলেজ পরিচালনা কমিটি, শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ, মনোমন্ডল কলেজ, প্রীতিম ভাষা খুব আমরা মানপত্র তুলে দিচ্ছেন অধ্যক্ষ আব্দুল মান্নান জয়শ্যাম দাস এবং আমিনুল ইসলাম প্রভাকর। অধিক
শাহজালালের ফুল বাগানে উঠলো একটি ফুল, নাম দে তাহার রাগি বালি, নাম দে তাহার রাগি বালি নাই রে তাহার তুল। শাহজালালের ফুল বাগানে উঠলো একটি ফুল, টেকনাথ থেকে শাহজালালের ফুল বাগানে উঠলো একটি ফুল, কেউ ফিরে না কালি হাতে মুসলিম নাই তাতে, জটপানে কবু তোমার নত না ঐশি, তাতে তোমার নাম রেখেছি রাগিব দানবী, জটপানে কবু তোমার নত না ঐশি, তাতে তোমার নাম রেখেছি রাগিব দানবী, তোমার নামে ধন্য গায়ে, তোমার নামে ধন্য গায়ে, দেশের জন্য গন গাইতেছে গাইতেছে নাচিতে তোমার কাছে এসে মন গরিব সবাই তোমায় তাই তো ভালোবাসে, কেউ ফিরে না খালি হাতে তোমার কাছে এসে
ফুলবাগে টাকা